সিনবো আমার ভাইয়ের রে আরে আমার আমার ভাইয়ের কইছে বস করে আমার রে কি আনবো আমার ভাই কইছে আজকে আমার রে দাইয়া আমার শ্বশুর বাড়িতে আনবো কালকে আমারে ফোন দিছে তোমরা এদের পরে দেন আই বলছো আমি দুষ্টামি করে তুই দাওয়াত দিছ ক দাওয়াত যখন দিছি না আমি আম্মা দিছে আফা দিছে হইছে না তাহলে আশক ঈদের নামাজ পড়ার পরে আমি তোমার ভাই দাইয়া তোমারে আর দুলা বাইরে লয়া যাবো গা আমার বাগনি ক ফুলা মাংস রান্দা তো আমি কই না তোর আল্লাহ কি সুটকির বর্দা কইরা তো ভোগ তোরা বাবরে বাগনি রে সুটকির বর্দা কাম আমার বাগনি কইছে কেমনে সব গেল বউ আমার বাইরের বউ দিন গালি হয়ে গেছে গা আমার স্বামী হয় আমারে ফোন দিছে কইছে আমি গাড়ি তুলছি তুমি কোনো টেনশন নিও না অনেক মানুষ আইতাছি তুমি ঘুমাইতো আমার দুনো বাচ্চা লই আমি কইছে আইছে আমি ঘুমাইতে পারছি না আধা ঘন্টার ভিতরে খবর আইছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তারপরে আমি আর কিছু আমার কেউ নাই আমি বড় এতিম আমি বড় অসহায় আমার ইচ্ছে করতে কেউ নাই আমার কেউ নাই আমার দুইটা বাচ্চা আমি কি করু আমার দুটা বাচ্চা কার কাছে যাইব কারে বাপ কয়া ডাক দিব আমি আমি কই যাব আমার বাচ্চার বুক খালি হয়েছে আমার বাচ্চার বুক খালি হয়েছে ঢাকা থেকে আসার সময় আমাদের এক ভাই ওর পুরা পরিবার ওই জায়গায় ঢাকা থাকতো ব্যবসা করতো ওই জায়গায় আসার সময় রাস্তায় দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা ওরা এক জায়গাতেই মানে ঘটনাস্থলে তিনজন মারা গেছে একজন ঢাকা মেডিকেলে মারা গেছে মোট চারজন মানুষ মারা গেছে আমার পাশের গ্রামের আরও দুইজন মানুষ মারা গেছে আমরা এটার সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে আর এই যে রাস্তাঘাটে এই ধরনের মর্মাহত ঘটনাগুলো ঘটতেছে দিন দিন আমরা এই নিরাপদ সড়ক চাই আমার এটুকুই কথা আমার এর চেয়ে বেশি কথাবার্তা আমি আর বলতে পারছি না আজকে আমরা খুবই মর্মাহত আমরা এই গ্রাম কয়েকটা গ্রামের মানুষ আজকে এই জায়গায় জড়ো হয়েছে ঈদের আনন্দটা আমরা এই কয়েক গ্রামের মধ্যে আমরা বিনষ্ট হয়ে গেছে আর কি আমি শুনেছি অনেক মানে অনেক লোক এই জায়গায় মারা গেছে অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করে এইভাবে যদি মানে প্রতি ঈদের সময় এইভাবে মানে অশৃঙ্খলা হয় গাড়ি করে এইভাবে অশৃঙ্খলা করে চালায় বা সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তো আমরা মানে কোনো চলাফেরা কোনো মানে রাস্তা নাই আর আজকে একটা ঈদের দিন আমরা সবাই এক মাস রোজা রাখছি নামাজ পড়ছি আজকে ঈদের আনন্দের দিন আনন্দের দিন আমরা আজকে মানে সুখের মানে বন্যার মানে বাঁচতেছি বন্যার আমি যে বাঁচতেছি আমি কি বলুন মানে আমরা মানে বাসা আমি কিছু বলতে পারতেছি না তারা আসবে আমরা সবাই অপেক্ষা ছিলাম একসাথে নামাজ পড়বো একসাথে আনন্দ ফুর্তি করবো এটা আমরা করতে পারি নাই দুঃখের বিষয় সবচেয়ে বড় বিষয় হয়েছে আমাদের যে গাড়ি চালকগুলা যদি সাবধানে গাড়ি না চালায় একজন মৃত্যু মিছিল মানে কত যে বড় হইতে পারে এটা আমরা বলে বাসা নাই এই বলে দুই দিন আগে আমার ভাই আমার চেয়ারের সময় ফোন দেওয়া হইল বল তুমি চেয়ারে শুনবি খাইলে সুস্থি খাবো না আমি বলছি ভাই খাইছি না আমি ঘুমবো আমার পায়ের শেষ কথা আমার পায়ের সাথে এই পর্যন্ত হয়েছে বলছে আমি সুস্থ রে তোর সাথে ফুলের কথা কইব আমার ভাই কোনো দেখা হলে তো সুগার কাম করতো কর্মচারী জি অন আমার ভাই অনেক ঈদ লবেন আমার ভাই আইতো আসতো ওই আল্লাহ ঘটাইছে অন আমরা তো পিতা পারি না আমি এই ঈদ যাত্রা আসার সময় তারা একই পরিবারের চারজন সহ আর অন্য গ্রামের দুইজন মোট ছয়জন ঘটনাস্থলে মারা যায় এই ঘটনার আমরা সঠিক তদন্ত করে সুন্দর বিচার চাই এই বাড়িতে মারা গেছে আপনার বর্তমান তিনজন আর হিকন্দ মারা গেছে একজন চারজন চারজন লোক মারা গেছে আপনার রাত এগারোটা বাজে যে তারা ঢাকা থেকে আসার পথে দেশায় ঈদ করবো মা বাপ লোয়া আত্মীয় স্বজন লোয়া সবাই লোয়া খুব আনন্দ সুবিধা আইছিল আল্লাহ তাল্লাহ তার ইয়ে করলো আকবর।